আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমার গতকালকের রিয়াক্টের একটা সিরিজ আপলোড করছি ইউটিউবে শেষ করছি অ্যাকচুয়ালি তো ওইখান থেকে অনেক ভাইয়েরা বা আগেও অনেক সময় অনেক ভাই জিজ্ঞেস করছেন আমাকে যে রিয়াক্ট আসলে কীভাবে শিখবো না শিখব হ্যাঁ তো সেইটা আসলে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ডোন্ট ফোকাস টু মাচ অন লার্নিং ট্রাই টু প্র্যাকটিস এ লট হ্যাঁ বিকজ হাতের আগে যদি আপনার কোডে কনফিডেন্সটা না আসে আপনি যতই লার্নিং করেন না কেন কোনো লাভ নাই বাট হ্যাভিং সেড দ্যাট অনেকে জিজ্ঞেস করেন যে আমার কিছু আছে কি না তো এটারও অ্যান্সার আছে অ্যান্সারটা হচ্ছে যে আমার আছে কিছু বাট সব কিছু কোছানো না কেন কোছানো না সেটার অনেক ব্যাখ্যা বাট আসলে হয় নাই কোনো কারণে সেই ব্যাখ্যা অন্য একদিন দিব বাট ইভেন ইফ ইউ ওয়ান্ট টু সি সামথিং হুইচ আই ক্রিয়েটেড সো সেটার জন্য আসলে এই ভিডিওটা বানানো যে আসলে আমি কী করেছি না করেছি সেগুলো দেখানো তো আমার রিয়াক্ট জার্নি শুরু হয়েছে আসলে অনেক আগে অনেক আগে অনেক বলতে কি বেশি দিন আগেও না আসলে অনেক রিয়াক এক্সপার্ট অলরেডি মার্কেটে আছে তো তো জিনিসটা হচ্ছে এরকম আমি শিখে শিখানোর চেষ্টা করছি শিখে শেখানোর চেষ্টা করছি এবং শুধুমাত্র এই কোর্সটা যেটা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন ইট ওয়াজ এ ফেইট কোর্স বাকি সব কিছু আসলে ফ্রি ছিল সো ওভার আই ডিড আই লার্ন সামথিং নিউ অ্যান্ড ট্রাই টু শেয়ার উইথ ইউ সো দ্যাট ইউ অলসো লার্ন উইথ এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ ছিল এখানে একদম ফুল্লি কোয়ালিফাইড একটা কোর্স স্ক্রেচ থেকে পর্যন্ত করব ধরে ধরে সব কিছু শিখাবো এটা আসলে আমার হয়ে ওঠা নাই হ্যাঁ সো যদি আপনারা কেউ খুব বেসিক লেভেলের কোর্স চান বা আপনি যদি চান যে না আপনাকে কেউ ধরে ধরে শিখাই দিবে ভাই আমার আসলে এরকম কোনো কোর্স নাই যেখানে আসলে আমি আপনাকে একদম ধরে ধরে প্রতিটা কি স্ট্রোক দেখে দেখে দেখাইছি হ্যাঁ সো সেটা আসলে নাই সেটা যদি চান বাংলাদেশে অলরেডি বাংলা ভাষায় অনেক ভাইয়ারা কোর্স বানাচ্ছেন আমি দেখতেছি কিছু ভিডিও আমি দেখছি ভালোই লাগছে সো আপনারা কিছুটা দেখতে পারেন এছাড়া আর যদি আরও কোয়ালিফাইড আরও ভালো কোনো কোর্স চান ইন দ্যাট কেস আপনাকে ইংলিশ ভার্সনে দিতেই হবে ইউডমিতে বেশ চমৎকার কিছু কোর্স আছে যেটা আমি অনেকবার বলছি আপনাদেরকে তো এগুলো দেখলে আপনাকে দেখবেন যে একদম ধরে ধরে একটা সিঙ্গেল জিনিস একদম স্টেপ বাই স্টেপ পুরোটা শেষ করছে হ্যাভিং সেই দোস এইখানে আমি কি করছি সেটা আমি আপনাকে একটু বলি আমার এই যে কোর্সের লিস্টটা দেখতে পাচ্ছেন সরি প্লে লিস্টটা এখানে রিয়্যাক্টের একদম বেসিক থেকে শুরু করছি হ্যাঁ বেসিক একদম হোয়াট ইজ রিয়্যাক্ট হোয়াই উই নিডেড দ্যাট একদম হিস্ট্রি সহ শুরু করছি এরপর ক্রিয়ার ক্রিয়াকে আপনি কিছু কথা বলছি সো আপনারা যদি শুধু রিয়্যাক্ট নিয়ে ফোকাস করতে চান আপনারা এখান থেকে শুরু করতে পারেন আচ্ছা এখানে আরেকটা ব্যাপার যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় অনেক সময় অনেক ভেয়ারা কোর কোর্ট চান যে ভাই কোডটা একটু শেয়ার করেন আচ্ছা সো এইটার অ্যান্সারও আছে এটা হচ্ছে গিয়ে মাঝে মধ্যে যখন আমি কোডগুলো দিছি বা আমি যখন কোডগুলো দেখছি বিভিন্ন কোর্সের আমি না কোর্সের কোডগুলো দেখে প্লুরাল সাইডের কোর্স দেখছি আমি লিঙ্কড ইন লার্নিংয়ের কোর্স দেখছি তো কোর্সের কোডগুলো দেখে না খুব বেশি আমি আসলে হেল্প পাই নাই বিকজ উনি ওনার মতো করে কিছু স্যাম্পল করছেন হোয়াট আই ডিড আমি ওইটুকুর উপর ডিপেন্ড করে নিজে একটা প্রজেক্ট স্ক্র্যাচ থেকে করছি একদম যতটুকু পারি হ্যালো ওয়ার্ল্ড করলে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে সো ওই হ্যালো ওয়ার্ল্ডের উপরে আমি কয়েক ঘন্টা টাইম দিছি দিয়ে দিয়ে দেখছি যে কী করলে কি হয় কি করলে না হয় সো এই যে কি করলে কি হয় কি না করলে কি না হয় এরর খাইছি কী এররটা বোঝার চেষ্টা করছি সলভ করার চেষ্টা করছি কিউরিয়াস মাইন্ডে নতুন একটা ফিচার অ্যাড করার চেষ্টা করছি সো এইসবের ফলে না ওই কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছেই হাতে আস্তে আস্তে কনফিডেন্সটাও গ্রো করছে হাত মানে মাথা বা আমার মধ্যে কনফিডেন্সটা গ্রো করছে সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব ডোন্ট ফোকাস অন দ্য কোড ট্রাই টু ক্রিয়েট দ্য কোড ট্রাই টু ডু কোডিং যদি আমি এক ঘন্টার কোড আপনাদেরকে দেখাই আপনাদের অ্যাটলিস্ট বিশ ঘন্টার কোড করা উচিত আমার প্রোজেক্ট দেখে না নিজেরা স্ক্র্যাচ থেকে যতটুকু পারেন ওইটুকু ডিপেন্ড করে আদারওয়াইজ আপনি কখনোই ভালো শিখতে পারবেন না ভাই এটা আমার লাইফের কথা বেশি বিলিভ করেন আর নাই করেন হ্যাঁ সো এটা হচ্ছে কী ব্যাপার এখন আমি বলি কী কী করছি সো এগুলো মেইনলি আপনারা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এবং কোডগুলো বোঝার জন্য আসলে কি হচ্ছে না হচ্ছে এরপরে এটা ব্রেক দিছিলাম আমি দেখতেই পাচ্ছেন মে দু হাজার উনিশের পর এটা ব্রেক দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটার আরও আগের ভিডিও আমি আপলোড করছি দু হাজার তো ব্রেক দিয়ে পরে বিভিন্ন ব্যস্ততার পরে একটা কোর্স শুরু করছি কোর্স না এই কীরকম কাজ করতে করতে লাইভ কোডিং সেশন সো এখানে দেখতেই পাচ্ছেন যে রিয়াক্ট রাউটার নিয়ে কথাবার্তা বলা আছে সো ফার্স্ট আমি বলছি রিয়্যাক্ট রিয়াক্টের আমার নিজের কনসেপ্ট ক্লিয়ার করছি এবং বেসিক ঘোরাফেরা যা যা দরকার এগুলো করছি এগুলো আপনারা দেখতে পারেন রিয়াক্টের এক্স ক্যামেরা কাজ করে রিয়াক্টের কম্পোনেন্ট কেমন কাজ করে এই সমস্ত জিনিসগুলো কম্পোনেন্টের যে লাইফ সাইকেল এগুলো কীভাবে কাজ করে প্রপস কীভাবে কাজ করে তাই না এগুলো একটু দেখবেন স্টেপ বাই স্টেপ দেখবেন প্র্যাকটিস করে করে দেখবেন এরপর রিয়াক্ট রাউটার নিয়ে দেখতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন আমি আসলে মোটামুটি কয়টা জানি না নয়টা ভিডিও করছি একটু দেখতে পারেন জাস্ট দেখার জন্য টাইম থাকলে এরপর আপনারা দেখবেন যে এখানে আরেকটা ভিডিও বানাইছিলাম এইটা অ্যাকচুয়ালি নর্থ জিয়াস সহ তো এখানে আমি অ্যাকচুয়ালি বলছি যে রিয়াক্ট শিখবো অনেক ভিডিও দেখলাম অনেক কিছু ভাজে খাইছি কিন্তু কনফিডেন্স আছে কারণ স্ক্র্যাচ থেকে কোনো প্রোজেক্ট আমি আসলে করি নাই ঠিক আছে সো এই মোমেন্টে এসে মোটামুটি আমি কোডে হ্যাঁ এফিসিয়েন্সি চলে আসছে আমরা আমি আমার প্রজেক্টগুলো করতেছিলাম বাট আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে স্ক্র্যাচ থেকে কিছু করি নাই সো ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম স্ক্র্যাচ দিস ইজ দিস মে বি প্রজেক্ট বাট আই এম নট শিওর এখানে খুব কত ডিপলি কথাগুলো বলছি আসলে বিকজ আই সাইড কনফিডেন্স আসবে তখনই আপনার মনে যখন আপনি নিজে কোট করবেন এই ভয়টা কাটাইতে হবে এবং এখানে যা দেখাইছি জাস্ট ভুয়া জিনিস দেখাইছি এটা আসলে রিয়েল প্রজেক্টের ধারা আছে না বাট এইটার উপর ডিপেন্ড করে আপনার রিয়েল প্রজেক্টের কাজগুলো আসবে এইটা সম্ভবত আমার এইখানে এখানে না এখানে সম্ভবত আছে প্রজেক্টটা সো এটা হচ্ছে নাম্বার থ্রি ঠিক আছে সো এটা আপনারা দেখে শেষ করবেন এখানে নোট ডিসের কার্য বস্তু আছে আর লাস্টে গিয়ে এইটা যেটা করছি সেটা হচ্ছে কোনো বোঝানো বোঝানোর খুব বেশি কিছু নয় ইডাক্স নিয়ে কিছু কথা বলছি এখানে ইডাক্সের এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এরপর কিছু আসলে ফর্মিক নিয়ে কাজ করছি বিকজ এই সিরিজে ফর্মিক নিয়ে কাজ করি নাই এখানে ফর্মিক নিয়ে কাজ করছি হ্যাঁ সো ফর্মিক নিয়ে কাজ করছি তারপরে হচ্ছে গিয়া কম্পনেন্ডেড বাউন্ড এবং রিডাক্স নিয়ে বেশি কিছু কাজ করছি এখানে একদম ডিপ লেভেলে কীভাবে এবং আমি এখানে প্রচুর প্রবলেমে পাইছি প্রবলেমে পড়ছি আসলে কাজ করতে করতে সো এটা হচ্ছে গিয়া আপনারা দেখতে পারেন সো এটা দেখার জন্য আপনাকে রিড্যাক্ট রিড্যাক্সের বস হইতে হবে তা না বাট রিডা রিয়াক্টের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে রাউটিং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি এটা মোটামুটি দেখে ফেলতে পারবেন আর নোট যদি আপনি কাজ করতে চান ইন দ্যাট কেস নোট এই সিরিজটা দেখে ফেলতে পারলে আপনার জন্য বেস্ট হবে নোট জিয়াস আমার আরেকটা কোর্স সিরিজ আছে সেটা অ্যাডভান্স নোট জিয়াস সেটা আমি এই ফিরিজ এখানে বলছি আমি আপনাদেরকে এটাও দেখাই দিই সো আমার এই যে সিরিজটা সেটা শেষ করছি ফর্মিক টর্মিক দিয়ে তো এইটার জন্য আমি যে নোট জিএসের প্রজেক্টটা ইউজ করছি নোট জিএসের প্রজেক্টের একদম স্ক্র্যাচ থেকে এন্ড পর্যন্ত আমি সব এখানে দেখাইছি একদম ঠিক আছে সো আপনারা এই জিনিসটা দেখতে পারেন সো নোটেয়াসের ফুল কাজ এখানে করা আছে একদম ডকার কম্পোজ মম্পোজ থেকে সব কিছু এখানে করা আছে সো এই জন্য এখানে এসব আর দেখায়নি ডিরেক্ট ক্লিক করে চলে গেছি সো হিয়ার ইট গোস সো আই হোপ ইট দিস ভিডিও উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড টু টু আন্ডারস্ট্যান্ড হোয়াট নিডস টু বি ডান আচ্ছা আর কি এই তো সো এটি ভাই মানে প্রজেক্টের উপরে আসলে এত ডিপেন্ড করে না আমি যে প্রজেক্টটা করাচ্ছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াই এম ডুইং দিস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কোডিং স্ট্রাকচার এবং নিজেরা একটা প্রজেক্ট করা শুরু করেন সো এখন যদি আপনি নিজেরা প্রজেক্ট করতে চান তাহলে কীভাবে করবেন দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন আচ্ছা এটার অ্যান্সারটা আমি আপনাদেরকে দিচ্ছি কীভাবে করবেন আপনি আচ্ছা সো ফার্স্ট আপনারা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ সি আর এ একটা টেম্পলেট আছে এটাকে রান করবেন রান করার পরে এখানে দেখবেন যে পেজ কম্পোনেন্টগুলো আছে সো কম্পোনেন্টগুলো চেঞ্জ করবেন কম্পোনেন্টগুলো চেঞ্জ করার পরে হাতে যখন কনফিডেন্স চলে আসবে এরপর আপনি কি করবেন আপনি একটা সাইড ম্যাম বের করার দরকার নাই আপনার আপনি মাল্টিপল কম্পোনেন্ট বানাবেন ঠিক আছে মাল্টিপল কম্পোনেন্ট বানানোর পরে আপনি এখানে রিয়াক্ট রাউটার অ্যাড করার চেষ্টা করবেন রিয়্যাক্ট রাউটার অ্যাড করে ম্যানুয়ালি ব্রাউজারে ইউ আর দিয়ে দিয়ে আপনি দেখবেন কম্পোনেন্ট রেডার হচ্ছে ঠিক আছে এরপর আপনি কী করবেন এটা ফর্ম ডিজাইন করবেন ফর্ম ডিজাইন করার পরে আপনি সেই ফর্মে ভ্যালিডেশন অ্যাড করবেন সো ফর্ম ডিজাইন অ্যান্ড প্লাস আদার আদার্স আদার টাস্কস ঠিক আছে ফর্মের জন্য যা যা দরকার সেগুলো করবেন করার পরে আপনি যদি এখন ডটনেটের ডেভেলপার হন ডটনেটের আপনি এপিআই বানাবেন যদি নোটজ্রেস ডেভেলপার হন নোটেস রিপেই বানাবেন ঠিক আছে নোট ডেস রিপে যদি করতে হয় নোটের জন্য আপনি এক্সপ্রেস এপিএই ইউজ করতে পারেন সো এক্সপ্রেস পি এ ইউজ করলে আপনি সার্ভার সাইডে কাজ করে ফেলতে পারবেন এবং প্রতিটা জিনিস আমি আপনাদের কিন্তু বলছি ওই দেখেন নোট জেস্ট মোট জেস চার সব এখানে বলা আছে ঠিক আছে ট্রাই টু গেইন নলেজ ফ্রম মাই ভিডিওস অ্যান্ড ক্রিয়েট দ্য প্রজেক্ট বাই ইউর সেলফ দিস ইজ দ্য হোলস আমার ইউ আমার টু স্য নট জেস এক্সপ্রেসের পরে তারপরে আপনি রাউটারে রাউটার না আপনার যে এন্ট্রি ফর্মটার থেকে পোস্ট করবেন সেভ করবেন এরপরে আপনি রিয়াক্টেবল ইউজ করবেন রিয়াক্টেবল এটাও আমি দেখাইছি আমাদের এই লাস্ট যে সিরিজটা এই রিয়াক্টার্জেসফ ফুল এখানে সো রিয়াক্ট ইউজ করবেন ইউজ করে লোড ডাটাগুলো লোড করে দেখাবেন এরপর আর ডিলিট এডিট ডিলিট দ্যাটস অল যদি আপনি ঠিক এইটুকু ফলো করতে পারেন ভাই আই গ্যারান্টি ইউ আপনার এই হাজার হাজার লাখ লাখ টাকা দামের কোর্স করাও লাগবে না আপনি এত টিউটোরিয়াল দেখাও লাগবে না দ্যাটস সল ইট ম্যাটার্স ঠিক আছে ও আচ্ছা রিড্যাক্স দেখতে হইতে পারে বাট রিড্যাক্স আসলে আপনি এই মুহূর্তে লাগবে না আর রিডাক্স যদি লাগেও এখানে আমি রিডাক্স একদম স্ক্র্যাচ থেকে পুরোটা দেখাইছি আপনাদেরকে রিডাক্সের কথা সো এটা দেখতে পারেন ঠিক আছে সো দ্যাটস অল আই হোপ এই সিরিজগুলো আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা